সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার আজকে ঠাকুরা সরকারি মহিলা কলেজ ঠাকুরার পক্ষ থেকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা হিসাবের বই সমূহে গত দিনের আলোচনায় নবদান বই আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে 1 গ্রাম নবদান বই কীভাবে হয়, 2 গ্রাম নবদান বই কীভাবে হয়, 3 গ্রাম নবদান বই কীভাবে তৈরি করতে হয় এবং বিভিন্ন দফা বা লেনদেন সমূহ কীভাবে অন্তর্ভুক্ত হবে সে সম্পর্কেও একটু আলোচনা করেছি। আজকে আমরা একটা 1 গ্রাম নবদান বইয়ের একটা প্র্যাকটিক্যাল আমরা অঙ্ক করে দেখব যে এখানে 1 গ্রাম নবদান বইতে সাধারণত কীভাবে করে লেনদেন আমরা লিপিবদ্ধ করব। আসলে পরীক্ষার খাতায় আমরা কীভাবে লিখবো এটাকে, এখানে তোমরা দেখো প্রথমে আমি দিয়েছি তারিখ, তারপর প্রাপ্ত টাকা, মানে সরি এটা হলো বিবরণ, এদিকে হলো এটা টাকার ঘর, এটা এটা প্রাপ্ত প্রদান, এখানে দেখার দরকার পড়বে না। ডেবিট মানে হলো প্রাপ্তি আর ক্রেডিট হলো প্রদান, এটা হলো প্রাপ্তির দিক, এটা এটা হলো প্রদানের দিক। এই আমরা এখানে দিচ্ছি র নম্বর, রসিদ নম্বর, এটা এটা খতিয়ান পৃষ্ঠা দেখবো। এখানে একইভাবে এদিকেও লেখা হয়েছে, এটা ভাতসার নম্বর নম্বর লেখা হয়েছে, কারণটা হলো যে টাকা যখন আমরা দিয়ে দেবো তখন যে কাগজের মাধ্যমে লিখে দেওয়া সেটাকে ভাতসার নম্বর বলে, আর খতিয়ান পৃষ্ঠা করতে থাকবে একটা রেট। তাহলে আমরা একটা অঙ্ক, তোমার একটা বইয়ের একটা অঙ্ক আমরা আজকে একটু দেখি যে কীভাবে এখানে লিখছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে বইতে, মিস্টার কায়সারের হিসাব বই থেকে নির্মিত তথ্যগুলি নেওয়া হয়েছে 2020 এপ্রিল 1, বলে হাতে নগদ 50,000 টাকা। তাহলে এখানে হাতে নগদ যেটা সেটা উদ্বৃত্ত এখানে 2020 এপ্রিল, ওখানে উদ্বৃত্ত স্থানান্তরিত হলো 50,000 টাকা। এই 50,000 টাকা দিয়ে শুরু হইটা। এখন 4 তারিখে বলছে যে নগদে পণ্য ক্রয়, এতে কী হবে, টাকা আসবে না যাবে, এখানে টাকা চলে যাবে। তাহলে আবার এখানে 2020 এপ্রিল হলো 4, এখানে লিখবো ক্রয়, দেখি টাকা লিখবো 25,000 টাকা। আবার বলছে এখানে যে 8 তারিখে বলছে যে নগদে পণ্য বিক্রয় হয় 30,000 টাকা। তাহলে টাকা এখানে আসলো এপ্রিল, কত ছিল এটা, 1 ছিল এটা, এপ্রিলের এবারে হলো 8, বিক্রয় বিক্রয় লিখে আমরা টাকা লিখবো 30,000 টাকা এখানে। এই আর 12 তারিখে বলছে যে মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনা হলো 1 লক্ষ টাকা। তাহলে এটাও কারবার টাকা আসলো 12 তারিখ, এটা লিখবো আমরা এখানে মূলধন, মূলধন এখানে 1 লক্ষ টাকা। আর কর্মচারীদের বেতন পদ্ধত হলো 10,000 টাকা, এখানে টাকা চলে গেল এটা, এটার তারিখ হলো 16, এখানে লিখবো বেতন, বেতন 10,000 টাকা দেওয়া হয়েছে। তারপরে এখানে একটা আছে হাসানের কাছ থেকে পণ্য ক্রয়, এটা নিশ্চয়ই বাকিতে, এটা আমরা জানি যে এই লেনদেনটা সাধারণত বাকিতে, এটা নগদ হলে নগদ উল্লেখ থাকতো, আর বাকিতে না বললেও এটা বাকি ধরে নিতে হবে, এটা লেনদেন আমরা এখানে লিখবো না। হ্যাঁ, আর একটা আছে 20 তারিখে বলছে বিজ্ঞাপন বাদ প্রদত্ত হলো 30,000 টাকা, 20 তারিখে টাকা চলে গেল, 20 তারিখ বিজ্ঞাপন টাকা হলো 30,000। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা পণ্য উত্তোলন আমরা এখানে লিখবো না, কারণটা হলো আমরা এটা নগদ লিখবার জন্য এই বইটার নাম নগদান বই, কাজ এখানে পণ্যের লেখার কোনো স্থান এখানে নাই। তাহলে আমরা এখন যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা এদিকে দেখবো এটা আমাদের এখানে আসতেছে 1,80,000 টাকা, 1,80,000 টাকা, আর এদিকে কত আসে 40,65,000 টাকা প্রদান হয়ে গেছে। তাহলে আমাদের কত টাকা থাকবে, তাহলে 1,80,000 টাকা আমাদের দুই দিকে করতে হবে, 5, 5, 10, হাতে হলো 1, 3, 4, 3, 7, 7 তারিখে 8, এই এইটুকু টাকা উদ্বৃত্ত মাসের শেষে, এখানে আমরা লিখব উদ্বৃত্ত স্থানান্তরিত হবে।
রিটার্ন দিয়ে দেবো আমরা। তারপরে আমাদের এই যে এটা এপ্রিল মানে মে মাসে লিখবো, এখানে মে এক তারিখে এখানে লিখবো উদ্বৃত্ত স্থানান্তরিত হলো 1,15,000 টাকা। এবারে আবার চলতে থাকবে আবার এখানে নিচে, এরপরে যে পরের মাসে মে মাসে যে সমস্ত লেনদেন হবে সেটাকে আমরা আবার এখানে নিচে লিখতে থাকবো। এই হলো তোমার মূলত একতরফা সরি এক ভরা নবদান বইতে লেনদেন লিপিবদ্ধ করার কৌশল। খুব বেশি জটিলতা এখানে নাই, হ্যাঁ তোমরা যে কেউ এইটা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবা যে কীভাবে করতে হবে। কিছু খেয়াল রাখবা যে টাকাটা কারবারে আসছে না কারবার থেকে চলে যাচ্ছে, টাকাটা আসলে আমরা ডেবিট দিকে লিখবো আর চলে গেলে আমরা ক্রেডিট দিকে লিখবো। এখানে লক্ষ্য করো তুমি আমাদের আগে মাসের শুরুতে টাকা ছিল 50,000 টাকা, মাল বিক্রি করে টাকা বেজে 30,000 টাকা, আর মালিক অতিরিক্ত মূলধন দিয়েছে 1,00,000 টাকা, তাহলে আমাদের মোট টাকা পরিমাণ হলো 1,80,000 টাকা কারবারে। এখান থেকে আমরা নগদে মাল করে বলেছি 25,000 টাকা, বেতন দিয়েছি আমরা এখানে 10,000 টাকা, বিজ্ঞাপন খরচ করেছি 30,000 টাকা, এই তাহলে 65,000 টাকা আমাদের প্রদান হয়ে গেছে। আমাদের 1,15,000 টাকা আমাদের আপনি এখানে আছে, 1,80,000 থেকে 65,000 টাকা বিয়োগ দিলে 1,15,000 টাকা কারবারে মাসের শেষে আছে এটা। আর এখানে আরও কিছু লেনদেন এখানে আছে, যে লেনদেনগুলোকে আমাদের এখানে লেখবার প্রয়োজন পড়বে না সেটা হলো দেখো এখানে এই যে হাসানের কাছ থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, আর মালিক কর্তৃক পণ্য তুলন 12,000 টাকা, এই 22,000 টাকা আমাদের এখানে লেখ 19 তারিখের এবং 30 তারিখের এই দুটো দফাকে আমাদের এখানে লেখবার প্রয়োজন এখানে নাই। তাহলে এই গেল তোমাদের মূলত এক ঘরে নবদান হইতে লেনদেন নিবদ্ধ করে নিয়মাবলী। এটা বাড়িতে একটু ম্যানুয়ালি পড়লে মনোযোগ সহকারে পড়লে হ্যাঁ তোমরা নিজেরাই করতে পারবা, আর যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দাও, আমাকে আমার সাথে কথা বলো, আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই তোমরা, হ্যাঁ ধন্যবাদ।